আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, সকলেই আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনারা যে যেখান থেকে ইসলামিক টিপস মিডিয়াকে দেখছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ। আমি আপনাদের সামনে আজকে সমাজের কিছু কুসংস্কার নিয়ে আলোচনা করব। অনেকেই আমরা এই সমস্ত বিষয়গুলো না জানার কারণে এবং ইসলাম সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে অনেকেই এই সমস্ত কুসংস্কারের পিছনে পড়ে আছি, যেটা আমরা জানিও না যে এটা ইসলামের সাথে এর কোনো সম্পর্ক আছে কি না। যেমন একটা কুসংস্কার হলো, রাত্রিবেলা নখ কাটা যাবে না, রাত্রিবেলা চুল কাটা যাবে না, রাত্রিবেলা ময়লা পানি এই সমস্ত অপরিষ্কার পানি বাহিরে ফেলানো যাবে না। এর সাথে কি ইসলামের আদৌ কোনো সম্পর্ক রয়েছে? আমরা অনেকেই জানি না, অনেকের বলতে শোনা যায়, নিষেধ করে, অনেক মুরব্বীরা নিষেধ করে যে এটা করা যাবে না, রাত্রিতে চুল কাটা যাবে না, রাত্রিবেলা নখ কাটা যাবে না, ময়লা পানি ফেলানো যাবে না। আসলে দেখুন ভাই, এই সমস্ত বিষয়ের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এই সমস্ত বিষয়ের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। সুতরাং এই যে কুসংস্কারগুলো প্রচলন রয়েছে, এই সমস্ত বিষয়ে আমাদের ধারণা না থাকার কারণে আমরা অনেকেই এই ধরনের জিনিসগুলোকে বিশ্বাস করে থাকি। অথচ ভালো এবং মন্দ, ভালো এবং খারাপ, এই সমস্ত সবগুলো বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। পানি বাইরে ফেলানোর কারণে যে আপনার খারাপ হবে বিষয়টা এমন নয়, নখ কাটলে আপনার খারাপ হবে বিষয়টা এমন নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মঙ্গল দিতে চান, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই, দুনিয়ার কোনো জিনিসের ক্ষমতা নেই সেই মঙ্গল থেকে বিরত রাখতে পারবে। আর যদি আল্লাহ তাআলা কোনো অমঙ্গল কাউকে দিতে চান, তাহলে দুনিয়ার সব মানুষ মিলেও তার পক্ষে মঙ্গল আনা সম্ভব নয়। এজন্য এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের ভালো লাগে, ভিডিওগুলো দেখতে ভালো লাগে, মাসালাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের মতামত। এবং অবশ্যই কোনো মাসালা সম্পর্কে যদি জানতে ইচ্ছুক হন, আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।